ভিউয়ার্স, আমরা কি করি সবসময়তে চাই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পুরোপুরি সেফ থাকুক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি সমস্ত কিছু ট্রান্সফার করেন, বা যদি আপনার লোন নেওয়ার প্রয়োজন হয় লোন নিতে পারবেন, বা বিকাশের মাধ্যমে কাউকে সেন্ড করতে পারবেন টাকা, ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার মোবাইল দিয়ে, সেটা যদি চান আজকে ভিডিওটা খুবই স্পেশাল আপনার জন্য। সো এটা হচ্ছে মূলত সেলফিন দিয়ে, সেলফিনটা হচ্ছে দারুণ একটা সিস্টেম, মানে ইসলামি ব্যাঙ্কের, এটা অনলি ফর ইসলামী ব্যাঙ্কের অ্যাপ। সো ইসলামী ব্যাঙ্কের অ্যাপটা দিয়ে আপনি টাকা উইথড্র করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন, সমস্ত সার্ভিসগুলো আপনি এটার মাধ্যমে করতে পারবেন। ব্যাঙ্কে যাওয়া লাগবে না, ব্যাঙ্কে যাওয়ার জন্য যেসব কাজগুলো প্রয়োজন হয় সেগুলো না গিয়ে আপনি নিজে থেকে করতে পারেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাভার্স এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। আসলে লিখবেন আপনি সেলফিন, এটা লিখবেন, লিখার পরে আপনার দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা, এটা সেল ASEL সেলফিন লিখে আপনি এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। ইনস্টল করার পরে যে প্রক্রিয়াগুলো দেখালাম ইনস্টল করে নেবেন, করার পরে আপনি জাস্ট ওপেন করবেন। হ্যাঁ ভিউয়ার্স, এটা করার জন্য অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গিয়ে আমি ইনস্টল করে দেখাচ্ছি আপনাকে কী করতে হবে। প্রথমে যদি আপনার কোনো আইডি ক্রিয়েট করা থাকে তাহলে সেটি লগ ইন দিতে পারেন, আর যদি আইডি ক্রিয়েট না থাকেন তাহলে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। ওকে ওকে, লগ ইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার যে এনআইডি কার্ড আছে, আপনার এনআইডি কার্ড তো সকলের আছে, সেই এনআইডি কার্ডের সামনের অংশ প্লাস পিছনের অংশ দিতে হবে। আপনার এনআইডি কার্ড যেটা পেয়ে যাবেন সেটা কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সো আমি এনআইডি কার্ডে আমি সামনের অংশ এবং পিছনের অংশ দিচ্ছি। এখানে লেখা আছে আপনার ফ্রন্ট সাইজ, মানে সামনের অংশ এনআইডি কার্ডের। সো এখানে ক্যামেরাতে অথবা আপনার গ্যালারিতে থাকলে সেটা তো দিতে পারেন, আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। সো আপনি ক্যামেরা দিতে পারবেন, আপনার এনআইডি কার্ডটা সামনে রাখবেন। ওকে, দেখুন আমি রাখছি, ছবি উঠালাম, ওঠার পরে এখানে টিক মার্ক আছে, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, এখান থেকে ক্রপ করে নেবেন আপনি, আপনার যতটুকু লাগে অরিজিনাল সাইজটা ক্রপ করে নেবেন আপনি, শুধু আইডি কার্ডের অংশটুকু আপনি ক্রপ করে নেবেন। ওকে, নেওয়ার পরবর্তীতে এখানে যে টিক মার্ক আছে টিক মার্ক করে দেবেন। দেওয়া হয়ে গেল, তারপর এখানে হচ্ছে ব্যাক সাইড, মানে ব্যাকে উল্টা পিঠের এনআইডি কার্ডের উল্টা পিঠ অংশ আছে, উল্টা অংশটুকু আপনি নেবেন। ওকে, এখানে আবার ক্যামেরা আমি অন করে দিলাম, দেখুন ক্যামেরা দিয়ে নিচ্ছি উল্টা পিঠ অংশটুকু। ওকে, ছবি উঠাবো, ছবি ওঠানো আমার হয়ে গেছে, এখানে আবার টিক মার্ক দিয়ে দিলাম। এখান থেকে আবার ক্রপ করার অপশন দেবে, ক্রপ করে নিতে হবে আপনাকে, মানে শুধু অংশটুকু নিতে হবে, মেন এনআইডি কার্ডের মেন অংশটুকু আপনি এভাবে নেবেন, ওদের বর্ধিত অংশ রাখা যাবে না। ওকে, নিয়ে নিলাম, তারপর এখানে ওকে করে দিলাম। তারপর এখানে আপনাকে আপলোড করতে হবে আপনার এনআইডি কার্ডের অংশগুলো, এগুলো আপলোড দিতে হবে। এখানে আপলোড করে দিলাম। ওকে, একটু ওয়েট করতে হবে জাস্ট কিছু সময়ের জন্যে। ওকে, আপনার পুরা ডিটেলস কিন্তু এখানে চলে আসবে, আপনার নাম থেকে শুরু করে আপনার সমস্ত ইনফরমেশন যেগুলো দেওয়া আছে সেগুলো সব চলে আসবে। আর এখানে আপনার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি মেল না অথবা ফিমেল, আপনার মেল অথবা ফিমেল আপনি এটি সিলেক্ট করে দেবেন। আপনি মেয়ে হলে মেয়ে, আপনি ছেলে হলে ছেলে, আমি ছেলে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখানে লিখছে অকুপেশন, মানে পেশা, আপনি কোন পেশাতে নিয়োজিত, কী করেন আপনি, সেটা এখানে দিয়ে দেবেন। আপনি স্টুডেন্ট, আমি যেহেতু স্টুডেন্ট আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সট ক্লিক করে দিলাম। ওকে, ওপেন ক্যামেরা, এবার ক্যামেরা ওপেন করে আপনাকে টেকে পিকচার, আপনার ছবি নেওয়া হবে আপনাকে। দেখুন আমি ক্যামেরা ওপেন করছি। ওকে, আমার ছবি নেওয়া হয়ে গেছে, এখন আমি কী করব, এটা আপলোড আমি জাস্ট কনফার্ম করে দিলাম এবং আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এবার আপনার আমার নাম চাইবে, আমার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমার নামটা দিয়ে দিতে হবে, এটা বাংলা ইংরেজিতে দেবেন আপনি। আপনার ইমেল দিতে পারেন, এটা অপশনাল, না দিলে না দিতে পারেন। আমি একটা ইমেল দিচ্ছি, রেফারেল ফোন নাম্বার, আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, রেফারেল থাকবে সেটা, যেমন আমি দিচ্ছি। ওকে, আমি একটা ফোন নাম্বার দিলাম, রেফারেল ফোন নাম্বার দিয়ে এখানে নেক্সট করে দেবো। ওকে, নেক্সট ক্লিক করে দিলাম। তাহলে কী হলো, আমার দেখতে পাবেন ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোল উইথ সেলফিন, স্টার্ট ইউর সেলফিন জয়েন নাও। সো আপনি বুঝতে পারছেন আমার কিন্তু সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লগ ইন দেবো পুনরায়, এবার লগ ইন দিচ্ছি সেই ফোন নাম্বার দিয়ে। ওকে, আমি লগ ইন দিচ্ছি এবার। ওকে, আপনাকে ওয়ার্নিং দিয়ে দিল। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সকল ধরনের সার্ভিস কিন্তু আপনি পেয়ে যাবেন, অ্যাড মানি, ফান্ড আর মোবাইল ট্রান্সফার। মোবাইলে যদি আপনার রিচার্জ করার প্রয়োজন হয় রিচার্জ করতে পারবেন, মানে আপনার ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে যা যা করা যায় সমস্ত কিছু করতে পারেন। ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনি যদি অন্য কোনো নাম্বারে সেন্ড করেন, যেমন বিকাশ, রকেট, সেখানেও কিন্তু আপনি সুযোগ পেয়ে যাবেন খুব সহজে। এখান থেকে সব ধরনের সিস্টেম কিন্তু আছে, আপনি বুঝতে পারবেন পর্যায়ক্রমে। ফান্ড ট্রান্সফার, যদি বিকাশে যদি আপনি টাকা পাঠান সেটা পারবেন, নগদে চাইলে নগদে, একথা যত প্রকার সিস্টেম আছে মানে আপনি বুঝতে পারছেন সব ধরনের সিস্টেমটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন।
দেখতে পাচ্ছেন ভিসা বিকাশ নগদ ডাস বাংলা এগুলো সমস্ত এম ক্যাশ টিফিন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইবিএল এখানেও ট্রান্সফার করতে পারবেন আপনি একতা এই সিস্টেমটা করলে আপনি সমস্ত কিছু করতে পারবেন আপনি যদি মোবাইল রিচার্জ প্রয়োজন হয় এখানে কিন্তু মোবাইল রিচার্জও করতে পারবেন আপনার বিকাশ নেবে দেবে এবং তার ফোন নাম্বারটা দিতে হবে এখানে যার কাছে বিকাশে দেবেন আপনি বিকাশ দেবেন ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দেবেন আর এখানে সিক্সটি আপনার যে প্রিন্ট আছে সেই প্রিন্টটা যদি দিয়ে দেন তাহলে দেওয়ার পরে এখানে আপনি সেন্ড করে দিতে পারেন আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তার কোন সিম মানে এখানে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা কোন সিম এবং তার নাম দেওয়ার পরে একটা দারুণ একটা জিনিস আপনি লক্ষ্য করবেন এখানে সো এখানে এখানে যা সাবমিট করে দিলে টাকাটা তার ফোনে চলে যাবে খুবই সিম্পলভাবে সো বুঝতে পারছেন এখান থেকে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন আপনার ক্যাশ উইথড্রল পেমেন্ট পেমেন্ট রিকোয়েস্ট মানি রিসিভমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড এখানে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন জিরো জিরো দেখাচ্ছি আর এরপরে হচ্ছে আপনি যদি এটা প্রপারলি চালু করে নিতে চান তাহলে কিন্তু আপনি হেল্প লাইনে ফোন দেবেন হেল্প লাইন নাম্বারে যেমন আমি সো আইবিবিএল হেল্পলাইন নাম্বার হচ্ছে এটা যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি এই নাম্বারে ফোন দিয়ে আইবিবিএল হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে এই যে আইবিবিএল ফোন নাম্বার হচ্ছে 16259 এই নাম্বার আপনি ফোন দিয়ে আপনি যদি এটা যদি অ্যাক্টিভ হতে প্রবলেম হয় সেলফিনটা তাহলে আপনি এখান থেকে ফোন দিয়ে আপনি অ্যাক্টিভ করে নেবেন খুবই সহজ এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম আর পার্সোনালি খুবই ভালো লাগে এটা আমি ইউজ করি সো সেই জন্য আপনাদের সামনে শেয়ার করা সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন